এটা হচ্ছে আরামবাগের পল্লীশ্রী, দেখতেই পাচ্ছেন। এই পল্লীশ্রীর একদম যে পয়েন্ট, যেখানে এইখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে যে ট্রাফিক সিগন্যালটা আছে, এই সিগন্যালটার জায়গাটাতে এখানে এসে যখন গাড়িগুলো দাঁড়াচ্ছে, ঠিক এই পয়েন্ট থেকে বড় বড় গর্তে একদম মোড়া আছে। এবং কীভাবে গাড়িগুলো এখানে আসছে গর্তকে বাঁচিয়ে, দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে বড় বড় গর্ত। আমরা এখান থেকে আমরা একে একে যাব, একেবারে যে রামকৃষ্ণ সেতু, এই যে ভয়ঙ্কর দুর্দশার যে ছবি আমরা আপনাদের দেখাবো আরামবাগ টাইমসের দর্শকদের, এখানে প্রতিদিন মানুষ কীভাবে যাতায়াত করে, অথচ এই অনতি দূরেই মাত্র কয়েকটা বিল্ডিং পরেই হচ্ছে পূর্ত দপ্তর। পূর্ত দপ্তর এখানে জেগে ঘুমাতে খুব ভালোবাসে। এই যে দেখুন এই এই যে গর্ত, দেখতেই পাচ্ছেন গাড়িগুলো ঠিক কীভাবে এই গর্তের উপর দিয়ে তাদেরকে আসতে হচ্ছে, দেখতে পাচ্ছেন কীভাবে বড় বড় গর্ত, প্রাণঘাতী গর্ত। আমরা সেই গর্তগুলো দেখাচ্ছি, প্রতিদিন এই গর্ত নামকা ওয়াস্তে বোঝানো হয়, যদি কোনো নেতা আসে তাহলে তাদের স্বার্থে কিছু ইট দিয়ে দেওয়া হয়, তা নাহলে এইরকমই ভয়ঙ্কর দুরবস্থা। বড় বড় গর্ত পেরিয়ে এই গাড়িগুলি যায়, এবং যারা এখানে একেবারেই অচেনা তারা প্রায় প্রতিদিনই এখানে বাইক দুর্ঘটনা হয়, টোটো উল্টে যায়, কিন্তু পূর্ত দপ্তরের হুঁশ ফেরে না। পূর্ত দপ্তর ভালোবাসে কেউ দুর্ঘটনায় প্রাণহানি হোক, এটাই সম্ভবত পূর্ত দপ্তর চায়, কারণ পূর্ত দপ্তরের ঘুম তখনই ভাঙে যখন এই বড় বড় গর্তে ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ঘটে। আমরা প্রত্যেকটা গর্তের কাছেই আমরা দেখাচ্ছি যে কিভাবে এই গর্তগুলো কাটিয়ে প্রতিদিন এই অত্যন্ত ব্যস্ততম রাস্তায় হাজার হাজার গাড়ি যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেই জন্য একটু রাস্তাটায় পিচ পড়েছিল, কারণ এখানে সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নেই। দেখুন এই গর্তগুলো কি ভয়ঙ্কর পরিস্থিতি, দেখুন এই গর্তগুলো, চার চাকা তবু গর্তকে কাটিয়ে যেতে পারে, কিন্তু তিন চাকা অটো বা বাইক কিভাবে, কতটা গভীর গর্ত। নেতাদের সুবিধার্থে কদিন আগে এখানে ইট দিয়ে দেওয়া হয়েছিল, কারণ নেতাদের কোনো কষ্ট পূর্ত দপ্তর সম্ভবত সহ্য করতে পারবেন না, কিন্তু সাধারণ মানুষের জীবনের এখানে কোনো মূল্য দেওয়া যে হয় না এই গর্তগুলো দেখলেই তার প্রমাণ। আমরা ধীরে ধীরে রামকৃষ্ণ সেতুর দিকে এগিয়ে যাচ্ছি, এখানে দেখলেই বুঝতে পারবেন। আমরা আরামবাগ টাইমস থেকে বারবার খবর করি, কিন্তু প্রশাসনের ঘুম ভাঙে না। আমরা একেবারে রামকৃষ্ণ সেতু ঠিক ওঠার মুখেই আছি। এই রামকৃষ্ণ সেতুর অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু বারবার বছরের পর বছর ধরে বলা হয় নতুন ব্রিজ হবে, কিন্তু কবে হবে
কেউ জানে না, কখনো শোনা যায় অ্যালটমেন্ট হয়ে গেছে, আশ্বাস একই তো এরকম ভাঙা ব্রিজ। তারপর আবার দেখুন এখান থেকে শুরু হয়েছে বাম, কোনো সভ্য দেশে শিক্ষিত এলাকায় রাস্তায় কখনো এইভাবে বাম্প হয় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাম্পে ছড়াছড়ি। এই ভাঙা রাস্তায় আবার 10-12টা করে বাম্প। তারপর দেখুন কি বড় বড় গর্ত, দু একবার তাপ্পি দেওয়া হয় কিন্তু সেটা এতটাই দায়সারা যে এখান থেকেই দেখুন এই যে গর্তগুলো, কি ভয়ঙ্কর পরিস্থিতি এই গর্তগুলো, কিভাবে গাড়িগুলো যাচ্ছে দেখুন, এতটুকু অসতর্ক হলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের যারা আরামবাগ টাইমসের দর্শকরা আছেন তাদেরকে বলছি যে আপনারা দেখুন যে এখানে পৌরসভার তো কোনো খুশি নেই, এখানে কে কার দায়িত্ব, কে কোন রাস্তাটা করবে, এরা সব নিজেরা নিজেরাই ভাগ করে নিয়েছে এবং এ ওর ঘাড়ে সে তার ঘাড়ে চাপিয়ে দিব্যি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এটা একটা রাস্তা, আপনারা যতক্ষণ দেখছেন আপনারা দেখছেন অসংখ্য গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করছে, এই হচ্ছে গর্তের নমুনা। এবং আমরাই শুরু করছি একেবারে ওঠার মুখে, দেখুন কত বড় বড় গর্ত, এই অসংখ্য গাড়ি এই রীতিমতো 10টা বাম্প পেরিয়ে তারপর আবার এতগুলো গর্ত পেরিয়ে প্রত্যেকটা দিন এই গাড়িগুলোকে জীবনের ঝুঁকি নিয়ে এবং মানুষের জীবন নিয়ে তারা যাতায়াত করেন। কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত, এটা দিনের পর দিন চলছে কিন্তু পূর্ত দপ্তরের কোনো রকম দায়বদ্ধতা দেখা যাচ্ছে না কোনো রকম। সবাই বলছেন ভালো করে একটু তুলুন, একটু দেখান। প্রশ্ন হচ্ছে কতদিন এভাবে, কতদিন দেখানো হবে এবং আর কত প্রাণহানি হলে তবে পৌরসভার হুঁশ ফিরবে। এবার দেখুন গোটা ব্রিজটা জুড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কীরকম গর্ত সৃষ্টি হয়েছে। শুধু ওই জায়গাতেই অ্যাক্সিডেন্ট হবে তাই নয়, এই এলাকাটা দেখুন গোটা ব্রিজটা ঠিক এই রকম গর্তে ভরা। দেখুন এই গাড়িগুলো কিভাবে যাচ্ছে, কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই গর্তগুলোকে বাঁচিয়ে এবং উল্টো দিক থেকে আসা গাড়িকে বাঁচিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। শুধু এক নয়, এই গোটা ব্রিজটা জুড়েই এই রকম বড় বড় গর্ত দেখতেই পাচ্ছেন। আরামবাগ টাইমসের যারা সম্মানীয় দর্শক তারা এগুলো লক্ষ্য করছেন, যারা এই এলাকা দিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন জয়রামবাটি যাবেন বলে ঠিক করছেন তাদের ভাবতে হবে যে কোন রাস্তা দিয়ে তারা যাবেন, কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত। অথচ এই ব্রিজ, এই রামকৃষ্ণ সেতু, এই সেতুটি হচ্ছে রীতিমতো প্রাচীন এবং এখন একেবারেই নড়বড়ে ভগ্ন দশাপ্রাপ্ত। সেই ব্রিজটিকে দেখুন কতগুলো গর্ত একের পর এক, কোনো রকম সঠিকভাবে সংস্কার করার দায়বদ্ধতা কেউ দেখাননি। পূর্ত দপ্তরের ঘুষ ফেলে না, পৌরসভা ঘুমিয়ে থাকে এখানে যে, কিন্তু পৌরসভা খুব যত্ন করে এখানে দেখুন এলাকার বর্জ্যগুলোকে কিন্তু স্তূপীকৃত করে ফেলে রাখে এবং এটা ছিল রীতিমতো গভীর
সেটা আজকে এই পৌরসভার যে আবর্জনা আর দুর্গন্ধ, আমি যে এখানে দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর দুর্গন্ধ, মানে নিঃশ্বাস আটকে যাবে এই রকম ভয়ঙ্কর দুর্গন্ধ এবং দূষণ ছড়াচ্ছে। পৌরসভার এখানেও যেমন হুঁশ নেই, তেমন যার এখানেই হুঁশ নেই তার স্বাভাবিকভাবেই এই ব্রিজের সংস্কারে পূর্ত দপ্তরকে যে বাধ্য করবে, না জেলা পরিষদ, না পূর্ত দপ্তর, না পৌরসভা, কারোর কোনো রকম কোনো দায়বদ্ধতা এখানে চোখেই পড়ছে না। আমি জানি আরামবাগ টাইমসে এই ধরনের খবর স্বাভাবিকভাবে পৌরসভার মোটেই মনোকৃত হবে না, তারা হয়তো আমাকে আরও আমার প্রতি হয়তো আরও কঠিন ব্যবস্থা নেবেন, কিন্তু আমার বহু কষ্টে তৈরি আরামবাগ টাইমস কোনো রকম আপোষে আমরা হাত মেলাইনি, যেখানেই এই অন্যায় হবে আরামবাগ টাইমস সেখানে যাবেই, কারণ এটা মানুষের, সাধারণ মানুষের জীবনের ব্যাপার যেখানে প্রশ্ন। এখানে বড় বড় নেতা মন্ত্রীরা এলে যখন তখন আর কোনো টেন্ডারের প্রয়োজন নয়। দেখুন প্রত্যেকটা ব্রিজের যে মাঝে যে জয়েন্ট মুখগুলো দেখুন কত বড় বড় গর্তে ভরে গেছে। আমরা যত এগিয়ে যাব একেবারে কালীপুরে যে চৌমাথা পর্যন্ত এক অবস্থা, তারপর তো গোটা রাস্তাটাই আছে, যেখানে যাবেন সব জায়গাতেই একই অবস্থা। কিন্তু একটা ব্রিজ, এই যে ব্রিজটা এই যে দ্বারকেশ্বর নদীর উপর অবস্থান করছে, এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিজটার উপর দিয়ে আরামবাগ থেকে যারা বর্ধমান থেকে আসেন, কলকাতা থেকে আসেন, তারকেশ্বরের দিক থেকে আসেন, এই পথ দিয়েই তাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় যোগাযোগের একমাত্র মাধ্যম, এবং ভিন রাজ্যেও সেই একমাত্র মাধ্যম যে ব্রিজ, সেই ব্রিজ এমন ভয়ঙ্কর দশাপ্রাপ্ত থাকবে কেন? এবং ব্রিজের দুটো পাশে পর্যাপ্তভাবে ধুলো জমে আছে, কখনো পরিষ্কার হয় না, যতদিন না এই রাস্তা দিয়ে কোনো হেভি ওয়েট মন্ত্রীর যাতায়াত হয়। মন্ত্রী, মুখ্যমন্ত্রী এনারা যখন যাতায়াত করেন তখনই শুধুমাত্র এই রাস্তার কিঞ্চিত সংস্কার হয়, শুধুমাত্র হয়তো সেই দিন থেকে এক সপ্তাহ এটা টেকে, তারপর আর টেকে না। আমরা আছি একদম ব্রিজের, দেখুন প্রত্যেকটা পয়েন্টে কি ভয়ঙ্কর অবস্থা। এটা হচ্ছে সেই দ্বারকেশ্বর নদী, যে দ্বারকেশ্বর নদীকে এখানে দুঃখের নদী বলা হয়। হ্যাঁ, দেখলেন তো আলো জ্বলে উঠল, হ্যাঁ খুব যত্ন করে নীল নীল আলো লাগানো হয়েছে। পাবলিক যারা অন্য জায়গা থেকে আসছেন তারা ভাববেন কি নাকি আলোই আলোকিত পৌরসভা, অথচ এই পৌরসভার যে পথ দিয়ে তারা যাবেন সেই পথটাই কতটা দুর্গম হয়ে গেছে। এ যেন সেই ন্যাড়া মাথায় গয়না পরানোর মতো অবস্থা। দেখুন প্রত্যেকটা পয়েন্টে আমরা কি বলবেন আপনারা বলুন, এটা কি আদৌ রাস্তা বলে মনে করেন? একমাত্র যোগাযোগ মাধ্যম আরামবাগের সঙ্গে কালীপুর নয়, এক জেলার সঙ্গে আর এক জেলার, এক রাজ্যের সঙ্গে এক রাজ্যের। এই আরামবাগের রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে অসংখ্য গাড়ি, হাজার হাজার গাড়ি যায়। এই ব্রিজটার কি এইরকম দশা হওয়া উচিত ছিল? পল্লিশটি পয়েন্টে প্রত্যেকটা জায়গায় খানাখন্দ, অথচ বাম্পের ছড়াছড়ি, এটা কি কোনো সভ্য দেশ, শিক্ষিত দেশে পাওয়ার কথা? একদমই তো তাই, প্রশাসন ট্রাফিক একটু বেশি রাখতে হবে। শুধু ট্রাফিক তো না, আগে তো গর্তের সংস্কার করতে হবে, মরণ ফাঁদগুলো সংস্কার করতে হবে, তারপর তো ট্রাফিক। এত আলো সাজিয়ে কি হবে ভাঙা ব্রিজে, এত গয়না কি হবে,
মানুষকে বাঁচাতে হবে, তারপরে আলো, তারপরে রাস্তাতে চলতে গেলে আলো চাই, কিন্তু মানুষকে বাঁচিয়ে সেই আলো রাস্তায় আসে। এই এক একটা পয়েন্টে বড় বড় গর্ত, আপনারা বলতে পারেন এটা কি উন্নয়নের কোনো চিহ্ন? এটাকে বলে এত গর্ত থাকবে একটা ব্রিজে, একটা রাস্তায় এত গর্ত, এটা কি কোনো চিহ্ন, উন্নয়নের চিহ্ন? একেবারেই তাই, এটা যে উন্নয়ন হচ্ছে না, প্রত্যেকটা মানুষ বিব্রত। আমরা একদম কালীপুরের দিকে ঢুকছি, দেখুন ব্রিজ তো নয়, যেন ড্যান্সিং রোড, প্রত্যেকটা গাড়িকে নেচে নেচে ঢুকতে হয়। বলুন এই গাড়িতে যখন সওয়ারিরা থাকে তখন তাদের কি অবস্থাটা হয়? এই যে বড় বড় গর্ত, এই জায়গাটাই প্রায়শই দুর্ঘটনা ঘটে, শুধু দুর্ঘটনা নয় প্রাণহানি হয় এই পয়েন্টে। যখন টোটোগুলো যায়, টোটোতে যখন যাত্রীরা থাকে তখন তাদের ভেতরে যে কি অবস্থা হয়, কখনো তো কোনো নেতা মন্ত্রী টোটোতে যাতায়াত করেন না, তাই তারা হয়তো বুঝতে পারছেন না। এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা তারা বিলাসবহুল গাড়িতে যাতায়াত করেন, তাদের অফিসের গাড়ি এসি গাড়িতে যাতায়াত করেন, তারা হয়তো এতটা কষ্ট অনুভব করেন না। কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, যাদের টোটো অটোই একমাত্র ভরসা বা বাইক, তাদের কিভাবে যেতে হয়, কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত, দেখুন গাড়িগুলোকে দেখলেই আপনারা অনুমান করতে পারবেন। এতটুকু মানে অক্ষত কোথাও আছে এমন কোনো চিহ্ন এখানে নেই। প্রত্যেকটা টোটো অটো পুরো জীবনে ঝুঁকি নিয়ে, এবং যারা যাত্রীরা থাকে তাদের মধ্যে বিশেষ করে যারা প্রসূতি, দেখুন একই তো খানাখন্দে ভরা, তার উপর আবার এতগুলো বাম। দেখুন এতগুলো বাম কিসের প্রয়োজন ছিল? এখানে যতবারই কিঞ্চিত যদি পিছ পড়ে, বাম করতে আগে ভোলে না পূর্ত দপ্তর। বাম করে যে কবে অ্যাক্সিডেন্ট রোধ করা গেছে আজ পর্যন্ত তার কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি নেই। দেখুন কিভাবে আসছে, দেখুন কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত। এবং এই যে যাত্রীরা আছেন তাদের যে কি কষ্ট হয়, একমাত্র তারাই বলতে পারবেন যে কতটা কষ্ট নিয়ে তারা রোজ এদিকে যাতায়াত করেন। নাচতে নাচতে যেতে হয়, বয়স্ক মানুষ, প্রসূতি, হাটে ডুগি, তাদের কি দুরবস্থা। আমরা প্রায় চৌমাথায় পৌঁছে যাচ্ছি, সেই জায়গাটাই দেখাবো। একটা চৌমাথা একটা গুরুত্বপূর্ণ জায়গা, বিভিন্ন রুট দিয়ে গাড়ি আসে, দেখবেন তার কি অবস্থা। আপনারা যে রোজ এই ব্রিজের উপর দিয়ে আসছেন, আপনাদের তো কাজে বেরোতে হয় এবং প্রায় প্রতিদিনই এই পথ দিয়ে যাতায়াত করেন, আপনাদের কি মনে হয় এই যে ব্রিজের এই ভয়ঙ্কর গর্তগুলো, এই গর্তগুলো দিয়ে আসতে আপনাদের কতটা কষ্ট হয়? আমাদের কষ্ট, আমাদের যাতায়াত করতে কষ্ট খুবই হয়। হ্যাঁ, আমরা দেখেছি মিটিং মিছিল বা যখন আমাদের ভোট হয় তখন বাগায় আবার যেকে সেই কোনো নেতা মন্ত্রী শুধুই বাগান হয়, তাছাড়া কোনো আর ভালো আমি কোনোদিনই দেখিনি, ছোটো থেকেই দেখে আসছি এরকমই রাস্তা। তাতেও আমাদেরকে যেতে হয়, লাইটটা আছে বলে কেবলমাত্র সেই লাইটই আমরা যেতে পারি রাত্রের দিকটা। দিনের বেলায় জ্যাম থাকে, জ্যামেতে আমরা যেতে পারি না ঠিকঠাক করে, এতে আমাদের দিনের বেলায় খুবই অসুবিধা হয়।
অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষকে যেতে হয় আস্তে, এত বাম্পের প্রয়োজন, একই তো এত গর্ত, তারপর দশটা করে বাম্প এই এই ব্রিজের দুটো মুখে, খুব প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে রাস্তার বাগান, খুব প্রয়োজন কি এত বাম্পের প্রয়োজন? আপনাদের তো ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয়, কিন্তু রাস্তা বাগানো হলেও সেটা বাগানোর মতো বাগানো, মানে দায়বদ্ধতা নেই, কাজের প্রতি নিষ্ঠা নেই, তাই তো? আপনারা কি মনে করছেন পূর্ত দপ্তরের ইমিডিয়েট এটাকে বাগানো উচিত না উচিত? এখানে প্রাণ না গেলে পূর্ত দপ্তরের টনক নড়ে না, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, এককালীন একজন গেছে তখনও বাজিয়েছিল একবার, তখন আমরা দেখেছি সাইডে গার্ড ফাট দিয়েছিল, তারপর আবার যেই কে সাইড, এতে আর কোনো সেরকম সুরাহা হয়নি। একদমই আপনাদের খুবই কষ্ট হয় তাই তো? হ্যাঁ প্রতিদিনই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে এটা অবশ্যই ভাবা দরকার, এটা আবার মেন ব্রিজ না, একেবারেই তাই, মেন ব্রিজ একমাত্র যোগাযোগের মাধ্যমে এই রাস্তাটা, একেবারেই তাই। দেখুন কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা। আচ্ছা এই যে রাস্তা, এই ব্রিজটা কি আপনারা মনে করেন যে এই ব্রিজটা ইমিডিয়েট সারানো উচিত না উচিত না? ইমিডিয়েট সারানো উচিত, আপনারা কি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন তো? পূর্ত দপ্তরের এই যে নেগলিজেন্স, এই যে দায়িত্ব জ্ঞানহীনতা, এটাকে কি আদৌ সমর্থন করা যায়? না, তাই না? জীবনের ঝুঁকি নিয়ে তো যাতায়াত করেন তাই তো? একেবারেই তাই, সকলেরই একটাই কথা, ইমিডিয়েট সারানো উচিত, কিন্তু মানুষ, সাধারণ মানুষ চাইলে কি হবে, যতক্ষণ না নেতা মন্ত্রীরা না চান ততক্ষণ এই রাস্তায় এতটুকু কাজের প্রতি কোনো নিষ্ঠা, কোনো দায়বদ্ধতা পূর্ত দপ্তর, পূর্ত দপ্তর কোথাওই দেখায় না, রেল ব্রিজের সামনেও পূর্ত দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতা চোখে পড়েছে, বলরামপুর থেকে বুথডাঙ্গা ভয়ঙ্কর দায়িত্ব জ্ঞানহীনতা, এবং যেভাবে রাস্তাটা তৈরি হচ্ছে সেটা নিয়েও মানুষের মধ্যে অনেক প্রশ্ন। তার আগে আমরা যাই, চলুন আমরা চৌমাথাটা একটু দেখাই। আমরা আসছি একেবারে চৌমাথার কাছাকাছি। এই যে চৌমাথা, এর একটা দিকে কামারপুকুরের দিকে কামারপুকুর ঘাটাল, অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে চলে গেছে, আর বাঁকুড়ার দিকে, আর এইটাও একেবারে বাঁকুড়ার দিকে, আবার পুরুলিয়া সব। এই যে জায়গাটা, এও এক অদ্ভুত, গাছের আড়ালে এখানে ট্রাফিক সিগন্যাল লুকিয়ে থাকে, ট্রাফিক সিগন্যাল দেখবে কে? একদিকে এত বড় একটি ব্যানার ট্রাফিক সিগন্যালের কাছে দেওয়া আছে, ট্রাফিক সিগন্যাল এখানে উঁকি দিচ্ছে, এটা বাসের চোখে পড়ারই কথা নয়, এই একটা ট্রাফিক সিগন্যাল, সেই সিগন্যালটা এখানে উঁকি দিচ্ছে গাছের ফাঁকে, এত মৃদু আলো চোখে পড়ে না। আর তারপর আবার সামনেই আছে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সব শুভেচ্ছা। এবার আমরা দেখাবো, এটা হচ্ছে চৌমাথা, যেটা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই গুরুত্বপূর্ণ যে আইল্যান্ড, সেই আইল্যান্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে হবে কি, পূর্ত দপ্তরের কাছে মনে হয় নয়, কারণ দেখুন এখানে গর্তগুলোর কি অবস্থা, দেখতে পাচ্ছেন কিছু কিছু করে তাপ্পি দেওয়া হয়েছে, কতটা দায়সারাভাবে সেটা গর্তগুলো দেখলেই চোখে পড়ছে যে দিতে হবে দেওয়ার মতো। এখানে এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কতটা নেগলিজেন্সি এই পূর্ত দপ্তরে। এখান থেকে আমরা কালীপুর মোড়ের দিকটা যাব, কালীপুর মোড়ের দিকটাই আমরা এগিয়ে যাচ্ছি।
এখানে যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এবং একই সাথে গাড়িগুলোকে বিভিন্ন রুটে ঘোরানোর যে ব্যবস্থা, সেগুলো নিয়ে আর একদিন খবর করা যাবে। দেখুন এই এই যে মেন রাস্তা থেকে এইটা কীভাবে নেমে গেছে, যে কোনো সময় এখানে কোনো সমতল বলে নেই এবং এত এতটাই কার্পণ্য করা হয়েছে। দেখুন এই যে বড় বড় গর্ত, এই গর্তগুলোতে কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত। এখানে টোটো কেন, সবাইকে আসতে হয়, মানে এইখানে গাড়ি ঠেলতে পারা যায় না প্রায়। এই যাত্রী নিয়ে কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, তার সঙ্গে এই বড় বড় গর্ত। ফুটপাথ বলে কোনো অবশিষ্টই নেই, সেই রাস্তাতে আধাত করে গর্ত। এটা একটা কালীপুর চৌমাথার গুরুত্বপূর্ণ অংশ, কেনই বা দুর্ঘটনা ঘটবে না? এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। ঠিক এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে দুর্ঘটনা লেগেই থাকে এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঠিক এই পয়েন্টে হয়ে থাকে। কতটা ঝুঁকিপূর্ণ যাতায়াত এই এই পয়েন্টে, যে ট্রাফিকরা ডিউটি করেন না তা নয়, কিন্তু ট্রাফিকরা তো রাস্তাকে তৈরি করে নিতে পারবেন না। দেখুন কীভাবে গাড়িগুলো আসছে, সব জায়গাতেই গাড়িগুলোকে নাচতে হয়, এতটুকু অসতর্ক হলে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতেই পারে। সবাইকে এই গর্ত কাটিয়ে আসতে হয়, যদি এতটুকু বেসামাল হয় তাহলেই একেবারে গাড়ি চাপা পড়ে মরতে হবে অথবা হাত পা ভাঙতে হবে। এর একদিকে হচ্ছে বালি জ্ঞানগঞ্জ রোড, একদিকে হচ্ছে কতুলপুর, আর এদিকে হচ্ছে কামারপুকুর, এদিকে আরামবাগ। এই রাস্তার উপর দিয়ে প্রত্যেকটা দিন অসংখ্য মানুষ এই ভয়ঙ্কর রাস্তার উপর দিয়ে যাতায়াত করে থাকেন। অথচ পূর্ত দপ্তরের, আরামবাগ পৌরসভার কারোর কোনো রকম কোনো দায়বদ্ধতা নেই। জেলা পরিষদ বলে একটা কিছু আছে, কিন্তু তার কোনো রকম কোনো কাজের দিক থেকে কোনো অস্তিত্ব আজও চোখে পড়েনি। কদিন আগেই আরামবাগ টাইমসের আমাদের যে চ্যানেল, এই চ্যানেল থেকে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে এখানে বর্ষার সময় কিছুটা সংস্কার করা হয়। স্বাভাবিক বর্ষার সময় রাস্তা সংস্কার করলে যা হয় সেটাই হয়েছে, কিছুটা অংশ মাত্র কয়েক হাত, তাও দেখুন উঠে গেছে। আপনারা যারা আরামবাগ টাইমস নিয়মিত দেখছেন, আপনাদের অনুরোধ, আপনারা আপনাদের এলাকার যে সমস্ত সমস্যা সেগুলোকে মোবাইল আড়াআড়িভাবে ধরে ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিন এবং সঙ্গে জানান কোন জায়গার কী দুরবস্থা। আমরা অবশ্যই আপনাদের এই সমস্যাগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের সংবাদপত্র আরামবাগ টাইমস, আমাদের চ্যানেল আরামবাগ টাইমস, আমাদের ফেসবুক পেজ আরামবাগ টাইমসের, আমরা তার মাধ্যমে তুলে ধরবো।